पैट्रियट इज अ मैन हू लव्स हिज कंट्री वर्क्स फॉर इट एंड इज willing to fight and die for it. দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন, তার জন্য কাজ করেন এবং তার জন্য যুদ্ধ করতে ও প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকেন। এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি বাট দ্য বেস্ট সোলজার্স do more than this. প্রতিটি সৈনিক তার নিজের কাজের প্রতি দায়বদ্ধ, কিন্তু শ্রেষ্ঠ সৈনিক এর থেকেও কিছু বেশি করেন। They risk their lives because they love the country they are fighting for. They love its hills and valleys, its cities and villages. Its people and their way of life. তারা তাদের জীবন বিপন্ন করেন কারণ তারা তাদের দেশকে ভালোবাসেন। ভালোবাসেন এর পাহাড় ও উপত্যকা ভূমি, এর শহর ও গ্রাম এবং এর মানুষজন ও তাদের জীবনধারা। দে আর willing to defend it to the last against enemies who try to conquer it and destroy it. Tara শেষ পর্যন্ত একে যে শত্রুরা ধ্বংস করতে ও জয় করতে চায় তাদের হাত থেকে তাকে অর্থাৎ দেশকে রক্ষা করতে স্বেচ্ছায় দৃঢ় সংকল্প থাকেন। সাত নম্বর, Wealth is no doubt necessary for happiness in life. জীবনে সুখের জন্য নিঃসন্দেহে সম্পদের প্রয়োজন। But it has a tendency to concentrate in the hands of a few.
কিন্তু মুষ্টিমের হাতে এর অর্থাৎ সম্পদের সীমাবদ্ধ থাকার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। দ্য রেজাল্ট ইজ দ্য রিচ বিকাম রিচার অ্যান্ড দ্য পুয়র পুয়রার। ফলে ধনী আরও ধনী এবং দরিদ্র আরও দরিদ্র হয়। দিস ইজ সার্টেনলি মিসইউজ অফ ওয়েলথ। এটা সুনিশ্চিতভাবে সম্পদের অপব্যবহার। ইট শুড বি ফেয়ারলি ডিস্ট্রিবিউটেড অ্যামং অল। সকলের মধ্যে সম্পদ সুষমভাবে বণ্টিত হওয়া উচিত। সো দ্যাট ইট মেনি ব্রিং হ্যাপিনেস টু দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য সোসাইটি। যাতে সমাজের অধিকাংশ মানুষের জীবনে তা সুখ এনে দিতে পারে।